প্রিয় দর্শক আপনাকে জানাই ইসলামিক সম্ভাষণা আলাইকুম ইসলাম প্রতিদিন আয়োজিত সবুজ বাংলা কোরিয়ার সার্ভিস নিবেদিত কোরআন হাদিস অনুষ্ঠানের একটি বিশেষ আয়োজন মুসলিম হয়ে জাহান অনুষ্ঠানটি যে যেখানে যেভাবে বসে উপভোগ করছেন সকলকে হৃদয় শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা ইমান আনায়নের পরে আল্লাহ আল্লাহর আলাবিন এবং রাসুলসল্লাকে বিশ্বাস করার পরে আমাদের উপরে যে প্রধান দায়িত্বগুলো বর্তায় সেগুলো হচ্ছে নামাজ রোজা হজ জাকাত আর এই প্রধান প্রধান দায়িত্বগুলো আমাদের দ্বারা সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় হওয়ার জন্য আমাদের আরও বেশ কিছু বিধি বিধিনিষেধ রয়েছে যেগুলো যদি আমরা সঠিকভাবে আমল না করে সঠিকভাবে মানতে না পারি তাহলে কিন্তু আমাদের এই নামাজ রোজা হজ জাকাত কোনো কাজেই আসবে না এগুলো ময়দানে কোনো কাজেই আসবে না আমরা মুসলমান হয়েও আমল করেও শত আমল হয়ে হয়ে জাহান নামি। দশক মুসলিম হয়েও জাহান পর্বে এই আমরা আলোচনা করব দায়ুস ব্যক্তিকে নিয়ে দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবেন না দায়ুস কোন ব্যক্তি হাদিস শরীফ এবং বিভিন্ন ইমামের যেই মতামত রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি যে দায়ুস হচ্ছে সে সকল ব্যক্তি যারা নিজ পরিবার বা নিজ পরিবার পরিজনে যারা রয়েছে তারা তাদের ইসলামী বিধিনিষেধ মানার ব্যাপারে সে সচেতন হয়নি বা এই ব্যাপারে তাদেরকে বিধিনিষেধ মানছে কিনা সে খোঁজ খবর রাখেনি সে হচ্ছে ডায়স প্রদর্শক আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যারা নামাজ রোজা হজ জাকাত পরিপূর্ণভাবে আমল করেন পরিপূর্ণভাবে সবগুলো আমল সে সঠিকভাবে হচ্ছে কিনা তার নিজের দিকে তদারকি করেন এমন তো অনেক দেখা যায় যে আমাদের মসজিদের মোতাবলি আমাদের মাদ্রাসার সভাপতি আমাদের মাদ্রাসাগুলোর মসজিদগুলোর কমিটিতে থাকা উচ্চপদস্থ কর্মকর্তারা তারা নিজেরা নামাজ কালাম হজ্জা কাত সঠিকভাবে আমল করছেন এবং সবসময় দেখা যায় লম্বা জুব্বা লম্বা দাড়ি টুপি মাথায় দিয়ে তারা চলাফেরা করছেন সবই ঠিক আছে তাদের কিন্তু তাদের পরিবার পরিজন তার স্ত্রী সন্তান মেয়েরা বাহির ঘোরাফেরা করছে অশ্লীলতা করছে তার ছেলেরা অশ্লীলতার মধ্যে হয়ে যাচ্ছে নেশায় যুক্ত হয়ে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু এই ব্যক্তিকে জান্নাতে থেকে জন্য যথেষ্ট এটি আমার কথা নয় নেওয়ার আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনে বলছেন সুরা আন্নুরের উনিশ নং আয়াতে আল্লাহ তালা বলছেন যারা পছন্দ করে ইমানদারদের মধ্যে অশ্লীলতা প্রসার লাভ করুক তাদের জন্য ইহুকাল ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ জানে তোমরা জানো না এই বিষয়টি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি অন্যের অশ্লীলতাকে আমার অধীনস্থ যারা রয়েছে তাদের অশ্লীলতাগুলোকে আমরা প্রশ্রয় দেই এবং সেই বিষয়ে তাদের বিধিনিষেধ না দেই তাহলে কিন্তু আমরা তাদের গুণায় সম্পূর্ণভাবে গুণাকার হয়ে যাব আর যে বিষয়টি এখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে পর্দার বিধান অর্থাৎ নিজের স্ত্রীকে নিজের মেয়েকে নিজের বোনকে পড়তার ব্যাপারে সচেতন করা এবং তাদেরকে এই বিষয়টি যাতে তারা এই বিষয়গুলোকে কেন্দ্র করে অশ্লীলতা জড়িয়ে না যায় সেটিকে লক্ষ্য করার ব্যাপারে দায়শকে বিশেষভাবে বলা হয়েছে এবং যে ব্যক্তি এই কাজগুলো করবে না সে হচ্ছে দায়শ এবং তার জন্য জাহান্নাম কিন্তু অবধারিত এটি রাসুল সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে তিন ব্যক্তি তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর সেই তিন ব্যক্তির মধ্যে প্রথমত হচ্ছে মদ তৈরিকারী দ্বিতীয় ব্যক্তি হচ্ছে পিতামাতার অবাধ্যকারী এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই চরিত্রহীন ব্যক্তি বা দায়ুস যে নিজ স্ত্রীকে অশ্লীলতা ও ব্যবিচার করতে সুযোগ দেয় আমাদের সমাজে দেখা যায় আমরা সব করছি নামাজ কালাম সব সঠিকভাবে আমল করছি কিন্তু আমার স্ত্রী রাস্তা চলাফেরা করছে ঘোরাফেরা করছে অশ্লীলভাবে আর আমাদের অশ্লীলতা তো সীমা নেই আমাদের আমরা আমার মেয়েকে নিয়ে রাস্তায় বের হচ্ছি মেয়ের সাথে উন্না নেয়নি তার অঙ্গে সবই দেখা যাচ্ছে একরকম পোশাক থাকা সত্ত্বেও তার সবই দেখা যাচ্ছে এমন পোশাক পরিধান করিয়ে আমাদের সন্তানরা সন্তানদেরকে আমরা বাহিরে নিয়ে যাচ্ছি মেয়েদেরকে বাহিরে নিয়ে যাচ্ছি এবং এটির প্রতি একজন বাবার কোনো ভূক্ষেপি নেই বা একটি মেয়ে যখন তার নিজ দায়িত্বে সে এই পোশাক পরছে পড়ছে বাহিরে গিয়ে অশ্লীলতা করছে অশ্লীলভাবে অশ্লীলতায় লিপ্ত হচ্ছে অবৈধ প্রেম প্রণয় জড়িয়ে পড়ছে তারপর তারা অবৈধ শারীরিক সম্পর্ক করছে এই বিষয়গুলোকে অনেক বাবা মাই গুরুত্ব সালে দেখেন না অনেকে তো মডার্ন হিসেবে দেখেন যে এগুলো মডার্ন হবার হচ্ছে পরিচয় আবার অনেকে তো এই বিষয়গুলো ভূক্ষেপি করেন না ছোট মানুষ ঠিক হয়ে যাবে এটি কিন্তু আমাদের জন্য খুবই গর্হিত কাজ এটি কখনোই করা যাবে না কারণ রাসুল সাল্লাম কি সরাসরি কিন্তু এই ব্যাপারে বলে গিয়েছেন যে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আপনি শত আমল করেও নামাজ রোজা হজ জাকাত সঠিকভাবে আমল করেও কিন্তু এই শুধুমাত্র আপনার স্ত্রীর অশ্লীলতার জন্য আপনার মেয়ের আপনার বোনের অশ্লীলতার জন্য কিন্তু আপনাকে দায়বদ্ধ হতে হবে এবং এর জন্য কিন্তু আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তাহলে বিষয়টা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ আর একটা বিষয় লক্ষ্য করা যায় যে আপনার অধীনস্থ আসলে বিষয়টা কেমন অধীনস্থর ব্যাপারে হাদিসে বলছেন যে তোমাদের প্রত্যেক দায়িত্বশীল এবং নিজ নিজ অধীনস্থদের বিষয়ে তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে অধীনস্থ কারা দেশের শাসক জনগণের উপর দায়িত্বশীল অর্থাৎ কোন দেশের যিনি রাষ্ট্রপ্রধান রয়েছেন তিনি কিন্তু তার রাষ্ট্রে কি হচ্ছে কতটুকু অশ্লীলতা সে বিষয়ে কিন্তু সে দায়িত্বশীল অর্থাৎ রাষ্ট্রের যত অশ্লীলতা হচ্ছে এবং সে যদি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেয় সে বিষয়ে সে বিধিনিষেধ আরোপ না করে তাহলে কিন্তু এই সকল মানুষের গুণা ধরুন বাংলাদেশের আহ কোটি মানুষ আছে এই সতেরো কোটি মানুষ যে গুনায় লিপ্ত হবে সেই গুনায় কিন্তু সেই রাষ্ট্রপ্রধানকেও সেই গুণায় সম্পৃক্ত হতে হবে এবং সেই গুনার জন্য সে দায়বদ্ধ হবে এটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্ত্রী তার স্বামীর গৃহের উপর দায়িত্বশীল পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল অর্থাৎ তার পরিবার থেকে যদি যে কেউ এই অশ্লীলতা যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই দায়ভার তাকে নিতে হবে এবং সেই গুনার দায় সে জাহান্নামি হবে স্ত্রী তার স্বামীর গৃহের উপর দায়িত্বশীল স্বামীর গৃহের উপরে বোঝাচ্ছে আসছে স্বামীর বোনেরা হতে পারে স্বামীর মেয়ে হতে পারে যারা আসলে অস্থিরতা যুক্ত হয়ে গেলে এবং এই বিষয়টি দায়িত্ব যদি তার থাকে তাহলে সে যদি বিধিনিষেধ আরোপ না করে তাহলে তার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত এরপর রয়েছে দাস অর্থাৎ আপনার যেই পরিচয়ক রয়েছে দাস রয়েছে সেও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত তার জন্য হচ্ছে তার প্রভুর সম্পদের তার মালিকের সম্পদের দায়িত্ব রাখা সম্পদের প্রতি দায়িত্বশীল তার সম্পদ যদি অশ্লীল কোনো কাজে ব্যয় হয়ে যায় তাহলে এই বিষয়ে যদি সে নিষেধাজ্ঞা করে বা মনিবকে না জানায় তাহলে কিন্তু সে এই এর জন্য দায়বদ্ধ হবে এবং জাহান্নামে হয়ে যাবে এই বিষয়গুলো আমাদের জন্য খুবই দায়িত্বশীল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাসুল সালু হাদিসের মাধ্যমে বলছেন যে দায়িত্বশীলদের ব্যাপারে প্রত্যেক দায়িত্বশীলের ব্যাপারে তার অধীনস্থদের জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আপনার অধীনস্থ যারা রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং এ বিষয়ে যদি আপনি জবাব না দিতে পারেন সঠিক জবাব না থাকে আপনার কাছে তাহলে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন তো যেই কথাটি বলছিলাম যে আপনার সন্তানকে অবশ্যই এই বিষয়টি নিয়ে এই বিষয়টি সে কিনা সে অশ্লীলতা যুক্ত হলো কিনা আপনার স্ত্রী কোনোভাবে অশ্লীলতা যুক্ত হয়ে গেল কিনা এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে হাদিস এবং দ্বারা সাব্যস্ত দর্শক তাহলে কিন্তু যে আমাদের দায়িত্বশীল অধীনস্থ যারা রয়েছেন তাদেরকে আমাদের এই বিষয় সতর্ক করা খুবই জরুরি দর্শক আরেকটি বিষয় আমাদের মাঝে লক্ষণীয় সেটি হচ্ছে আমরা সাধারণত দেখি যে আমাদের যে সকল পরিবার আলেম নয় সে সকল পরিবার অনেক পরিবারে এরকম দেখা যায় যে দু তিন বা তিন চার সন্তানের একজন আলেম বা একজন ইসলাম সম্পর্কে খুব ভালো জানেন অন্যরা জানেন না সেক্ষেত্রে ইসলাম সম্পর্কে যিনি জানেন তারা অন্যদেরকে অর্থাৎ তার বোনকে ভাইকে সেই ইসলাম সম্পর্কে জানানোর চেষ্টা করেন এবং ইসলামের বিধি নিষেধগুলো মানতে বাধ্য করার চেষ্টা করেন এমন ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পিতামাতা তাদের একটি বাধা সৃষ্টি হয়ে দাঁড়ান যে তোমার আমল তুমি করো তুমি যেটা জান তুমি করো সে ওটা করুক বা একটা ঝগড়া জাতির সৃষ্টি হয় ঝগড়াঝাটি অবধি অবশ্যই আমাদের কাছে কাম্য নয় কিন্তু এই বিষয়টি নিয়ে যদি কোনো মা বাবা হস্তক্ষেপ করেন অথবা বড় ভাই বোন তার ছোট ভাইকে হস্তক্ষেপ করেন তাহলে কিন্তু সেই ব্যক্তিও সেই অশ্লীলতায় সামিল হবার গুনাগারে গুনায় লিপ্ত হবে এবং তার জন্য কিন্তু শত আমল করেও সে জাননাতে যেতে পারবে না জাহান্নামী হয়ে যাবে এই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে প্রধান হচ্ছে একটি যে আমরা পরিবারের একজন যদি সঠিকভাবে জানে ইসলামকে অন্যদেরকে জানার ব্যাপারে বিভিন্ন বাধা সৃষ্টি হয় এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে তাই প্রিয় দর্শক দায়ুস ব্যক্তি অর্থাৎ যিনি তার পরিবার পরিজন ইসলাম সম্পর্কে বা ইসলামী বিধিবিধান সম্পর্কে অবগত থাকবে না বা ইসলামী বিধিবিধান মানবে না অশ্লীলতা যুক্ত হয়ে যাবে সে দায় কিন্তু এই দায়ুস ব্যক্তির হবে এবং সে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান নাম অবধারিত হয়ে যাবে দর্শক এই বিষয়ে কিন্তু পবিত্র কোরআনে আরও একটি আয়াতে সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন হে বিশ্বাসীগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্দ্রন হবে মানুষ এবং পাথর যাতে নিয়োজিত আছে হৃদয় ও কঠোর স্বভাবের ফেরস্তাগণ তারা আল্লাহ তালা যা আদেশ করেন তা অমান্য করে না এবং তারা তাই করে যা করতে তাদের আদেশ করা হয় দশক আহ সুরা তাহরিমের ছয় নম্বরের আয়াত দ্বারা কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমরা যারা দায়ুস যারা এই ইসলামী বিধি নিষেধের ব্যাপারে পরিবার পরিজনকে অবগত করবো না বাধ্যগত করব না তাদের জন্য কিন্তু আমাদের জাহান নামের আগুন হবে মানুষ এবং পাথর এবং এই কাজটির দায়িত্বে এই জাহার নামের দায়িত্বে যে থাকবে সে থাকবে কঠোর হৃদয়ের খুবই কঠোর হৃদয়ের যে কিনা আল্লাহর আদেশ ছাড়া আর কোনো কিছুকে ভূক্ষেপ করবে না আপনার শত যারা যন্ত্রণা তার কাছে কিছুই মনে হবে না তাই দর্শক আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমাদের পরিবার পরিজন কিভাবে চলছে আপনার এবাদতের সাথে সাথে আপনার পরিবার পরিজন এবাদতে লিপ্ত হচ্ছে কিনা অশ্লীলতা থেকে অশ্লীলতা থেকে বিরত থাকছে কিনা আপনার সন্তান মাদক আসক্ত হয়ে যাচ্ছে কিনা মাদক আসক্তি থেকে সে বিরত থাকছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনার নজরে থাকা জরুরি আপনার সন্তান কার সাথে মিশছে কি করছে কীভাবে চলাফেরা করছে এটি আপনার দায়িত্ব এবং আপনাকেই খোঁজখবর রাখতে হবে এবং ইসলামী বিধিবিধান মান মানতে বাধ্য করার দায়িত্বটাও আপনারই দশক এই দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন না করেন তাহলে কিন্তু আপনার জন্য আমল করেও আপনি জাহান্নামি হয়ে যাবেন দশক আমরা হতাশা নয় আশার বাণী শোনাতে চাই আপনি যত বড় গুণাকারী হন না কেন আপনার গুণা কবি সর্বোচ্চ কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে গেল সেটি কিন্তু মাপ রয়েছে আল্লাহ রব আলমিনের কাছে কেন আল্লাহ রব আলমিন হচ্ছেন দয়ালু অসীম দয়ালু তার দয়ার সাগর এত বেশি যে আপনি হাজারো গুণা করে যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে কিন্তু সে চাইলেই ক্ষমা করে দিতে পারেন তবে যদি কারো হক আপনি আদায় না করে থাকেন কারো হকের ব্যাপারে যদি আপনি উদাসীন হয়ে থাকেন তাহলে সেই হকের ব্যাপারে কিন্তু তার কাছে যেতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রব আলমিন কারো কোনো মুমিনের হকের ব্যাপারে কিন্তু আপনাকে কখনোই ক্ষমা করবেন না যদি সেই মোমেন্ট ব্যক্তি ক্ষমা না করেন তাহলে আপনি যদি কারো হকের ব্যাপারে কখনো উদাসীন হয়ে থাকেন তাহলে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং সেই সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং অবশ্যই খেয়াল রাখুন যেন আপনার পরিবার পরিজন ইসলামের বিধিবিধানের বাহিরে চলে না যায় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখুন এবং আপনার এবাদতগুলো নিজে কন্টিনিউ করুন যদি হাজার এবাদত করেও নিজের পরিবারকে পরিবার সম্পর্কে উদাসীন হয়ে যান তাহলে কিন্তু এই এবাদত আপনার কোনো কাজেই আসবে না আমরা এই অনুষ্ঠানের মুসলিম হয়ে জাহান্নামে অনুষ্ঠানের বিশটি পর্বে আমরা বিশ শ্রেণীর ব্যক্তি কিনে আলোচনা করব যারা আসলে মুসলমান হয়েও জাহান্নামে হয়ে যাবেন পঞ্চম পর্বে আমরা দায়স ব্যক্তি কিনে আলোচনা করলাম ষষ্ঠ পর্বে আমরা আরও এক শ্রেণীর ব্যক্তি কিনে আলোচনা করব যারা মুসলিম হয়েও জাহান্নামে হয়ে যাবেন দর্শক সেই পর্বগুলো উপভোগ করার জন্য আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওগুলো বা এই মেসেজটি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর জন্য কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারেন দর্শক দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় পরবর্তী কোনো অনুষ্ঠানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ